আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো দেখুন, আজকে আমি আমার ভাবির সাথে বাবির বাপের বাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, নদীটা পার হচ্ছে। শীতলক্ষ্যা নদীতে এত পানি থাকে না যেহেতু এখন বর্ষাকাল, নদীতে কিন্তু পানিটা অনেক শুকিয়ে যায় আর পানিটাও একেবারে নষ্ট হয়ে যায়। তো এখন বর্ষাকাল, তাই পানিও অনেক আছে আর পানিটাও অনেক সুন্দর। দেখুন, নদীটা আমরা পার হয়ে গেছি। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাদুর ঘাট, বুঝছেন? নারায়ণগঞ্জ সাদুর ঘাট, এখানে এসে আমরা এই যে অটো নিলাম, গাড়িতে চড়ে আমরা যাব। তো গাড়িতে উঠে গেলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাওয়ার একটা রাস্তা। তো দেখুন, দুপাশটাই কিন্তু অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ব্রিজটা দেখতে অনেক সুন্দর, আমার কাছে পরিবেশটা অনেকই ভালো লেগেছে। তো দেখুন, মাঝখান দিয়ে একটা খালের মতো, খাল বা নদীর মতোই আছে। এটা কিন্তু বর্ষাকাল যেহেতু এখন পানি বরট, আর যদি বর্ষাকাল না হয় এটা পানি অল্প হয়ে যায়, পানি থাকে না। এদিকের ব্রিজগুলো অনেক ভালো লাগছে। এখন আমরা চলে আসছি বাপের বাড়ি। দেখুন, এখানে আমরা নেমে গেলাম, এখন বাসায় চলে আসলাম। বাবির বোনেরা আমাদের নিয়ে আসলো, বিকেলে নাস্তাও দিয়ে দিল, আম, নুডলস, তারপরে বিস্কিট, পেয়ারা, কোক, এটা হচ্ছে বিকেলের নাস্তা। আর এখন আমার বাবি রান্না বসিয়ে দিল, যেহেতু আমরা মেহমান আসছি তাই রান্না বসিয়ে দিলে এখন গরুর মাংস রান্না করবে আর হচ্ছে পোলাও রান্না করবে। তো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে যে আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সময়ের মধ্যে যে আমার ভিডিওগুলো দেখে, দেখুন সব মশলা দিয়ে কিন্তু মাংসটা বসিয়ে দিবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছে। আর আমার বাবি আজকে পোলাও রান্না করবে, পেঁয়াজ দিবে না, পেঁয়াজ ছাড়া পোলাওটা রান্না করবে, সাদা সাদা পোলাও যাকে বলে, শুধু মশলা আর আদা রসুন দিয়ে। দেখুন, পোলাওটা কিন্তু বসিয়ে দিচ্ছে। তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে আর হচ্ছে অল্প একটু আদা রসুন দিয়ে পোলাওটা রান্না করবে। তো দেখুন, আদা রসুনটাও কিন্তু কষিয়ে নিয়েছে। তো এখন চালটা ধুয়ে দিয়েছে। তো চালটা, এটা কিনা চাল না, এটা হচ্ছে ক্ষেতের জমিনের চাল, বাবির
বাবিরা দেশের যে জমিনে চাষ করে পোলাও, সে চাল দিয়ে আজকে পোলাও খাবো। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুছিয়ে কথা বলতে পারি না, তবু বলছি। এদিকে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর আমাদের রান্নাবান্না শেষ, আমাদের খেতে দিয়েছে, আমরা এখন খেয়ে চলে যাব। তো দেখুন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।